গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 10:30। মেয়েকে স্কুলে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, আর মাসি এসে এখন বাসন টাসন মেজে দিয়েছে। আমি এখন বানাবো হচ্ছে, এই যে দেখো সবজি কেটে রেখেছি, ফ্রাইড রাইস, ক্যাপসিকাম, আর এখানে স্যালাড বানিয়ে রেখেছি, আর এটাতে আমার ভাত হয়ে গেছে। আজকে যেহেতু ভেজ আছে তাই জন্য মেয়ে বলেছে ফ্রাইড রাইস বানাতে, তো ফ্রাইড রাইস আর তার সাথে এখানে আলু ধুয়ে রেখেছি। আলুগুলো কেটে কুকারে বসিয়ে একটা সিটি দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি আলুর দম করতে সুবিধা হবে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সকালবেলা এমনি ওই কেক ঠেক খেয়ে নিয়েছিলাম, বিশেষ কিছু করিনি। আজকে মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি হচ্ছে ও একটা মানে চিপস টাইপের কিনে, চিপস মানে কি আলু ভাজার মতন এক ধরনের কিনেছিল, তো সেটা দিয়েছি, আর ফুটি দিয়ে দিয়েছি, আর দুটো খেজুর দিয়েছি। খেজুর খেতে যদিও ভালোবাসে না। আর যেটা বড় টিফিন ওটাতে দিয়েছি ব্রেড শেকে, ওটার মধ্যে এই পিজা পাস্তা সস, মানে ওটাও ভালো খায়, পিজা পাস্তা সস দিয়ে তার উপরে ডিমের অমলেটটা দিয়ে, তো সেরকমভাবে ওটা বানিয়ে দিয়েছি টিফিন। আর এখন আমি এই রান্না করব ফ্রাইড রাইসটা আর আলুর দমটা। তো ঝটপট আমি এই দুটো বানিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো কুকারে আলু বসিয়ে দিয়েছি, আর এখানে যে ভাতটা আছে, আসলে আমার এই স্পিকারের তারটা নাই, মাঝখানে জটলা পেকে গেছে, যার জন্য বেশি দূরে গিয়েও কথা বলতে পারছি না। তো রাইসটা তো হয়ে গেছে, আমি এখানে এই সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই ঝটপট করে, তোমরা দেখতে থাকো। ঘিটা একটু গরম হলে আমি ঘিয়ের মধ্যেই ডাইরেক্ট সবজিগুলো দিয়ে ভেজে নেব। আর একটু দেব নুন, এটা ভাজা হলে এটার মধ্যে ভাতটা দিয়ে আমি একবারে ফ্রাই করে নেব। তো ভাজাটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে জায়ফল, এটাকে একটু গুঁড়ো করে নেব। খোলসের মধ্যে থাকে কটালে খোলসটা থেকে জায়ফলটা বেরিয়ে আসবে। এটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এই যে হয়ে গেল, আমি ভাতের মধ্যে শর্টকাটে এটা ব্রেক করে নিলাম জায়ফলটা। অন্য সময় না হলে আমি একটু থেঁতো করে নিই। বেশি এটা দিলে আমার বন্ধে খাওয়া যায় না। তো ভাজা প্রায় হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর গাজরটা। আর এর মধ্যে এখন এই যে এর মধ্যে আমি দেখো জায়ফলটা দিয়ে দিয়েছি। যদি এটা আমি ঘি দিয়ে ভাজছি তাই জন্য বেশি ঘি দেবো না, গরমের মধ্যে বেশি ঘি খেলে আরো গরম লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। নারকেল নেব,
আসলে ব্রেকের দিন প্রবলেম হয়ে যায় যে কি রান্না করবো, বিশেষ করে মেয়ের জন্য। তো ভাবলাম তোমার চালটা আছে, তাড়াতাড়ি করে আমি ফ্রাইড রাইসটাই বানিয়ে নিই। আর আলুর দম তো দেখলে তোমরা একটা কিছু করে গেছে, এবার ওটাকে আমার যেহেতু ফ্রিজে আদা পেঁয়াজ এইসব পেঁয়াজ রসুন পেস্ট করা থাকে, তো সেই পেস্টটা দিয়ে একটু টমেটো পেস্ট করে নেবো, একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে তাড়াতাড়ি করে আলুর দমটা বানিয়ে নেবো। তাই জন্য আমি আলুর দমটা এখন বানালাম না, মাসি রান্নাঘরটা পুরো মুছে নি। তারপরে বিভৎস গরম, ফ্যান চলছে তবুও প্রচন্ড গরম। তোমার সে কাজ করে চলে গেছে, আর আমি এখন এই রান্না করতে যাব। তোমার ওই আলুর দম যেটা বাকি আছে সেটা করবো। আলুটা সেদ্ধ তো হয়ে গেছে, তোমাদের বললাম, দেখিয়ে দিই। এই যে আলুগুলো নামিয়ে রেখেছে, এবার আমি ফ্রিজ থেকে আমার যে মশলাগুলো আর কি, মানে আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলো সব বের করে নেব। দাঁড়াও, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো নিয়ে হয়ে গেল নেওয়া। তো এই হচ্ছে আদা রসুন পেস্ট আর টমেটো, এটা রাখতে হবে, কাটতে হবে এটা। বাবা, এতবার করে এই আপ ডাউন করতে করতে আমি শেষ। তো বিভৎস গরম না, আর ভাল লাগে না। তো এটাকে মিক্সি কন্টেনারের মধ্যে নিয়ে একবারে পেস্ট করে দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট করে করতে হবে। আসলে কিছুক্ষণ বসেছিলাম মেয়েকে দিয়ে এসে, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। আসলে গরমে না, এসে মেয়েকে দিয়ে এসে মনে হয় যে একটু বিশ্রাম নিই। তো যাই হোক, আমি ঝটপট মশলাটা বানিয়ে নিয়ে আলুর দমটা একবারে পুরো রেডি করে দিয়ে পরে দেখাচ্ছি তোমাদের। আমি প্রথমে এর মধ্যে ঢেলে দিচ্ছি, ননস্টিক প্যানটা গ্যাস অন করে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পতঞ্জলির মাস্টার্ড অয়েল, এটা ভীষণ ভালো, পুরো খাঁটি একদম। রান্না করলে কিছু না, পুরো ঘর একদম ঝাঁঝালো হয়ে যায়। আর এটার মধ্যে আমি ওই সেরকম কিছু ফোড়ন ফোড়ন দিচ্ছি না, আমি প্লেনই বানাচ্ছি, তেলটা গরম হোক। আর আলুগুলো দেখতেই পাচ্ছ তোমরা, আমি সেদ্ধ করে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপরে গা হাত পা ধুয়ে স্নান করে নিয়ে আর কি পুজো দিয়ে নেবো ঠাকুর। এক্সস্টটা অন করে নিই, নাহলে গ্যাস একটা আওয়াজ হতে থাকে যেটাতে কথা শুনতে অসুবিধা হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এবার পেস্ট করে রাখা এই যে আদা পেঁয়াজ, রসুন, টমেটো, সব কাঁচা লঙ্কা, এই দেওয়া মশলাটা। তৈরি দিয়ে দিলাম, আসলে না তারটা টান পড়ছে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তাতেই ঝটপট করতে হবে, গরমে আর পাচ্ছি না। আর যা যা মশলা আছে সমস্ত কিছু দিয়ে আলুর দমটা করে নিই, পরে দেখাচ্ছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ঝটপট করে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে দুপুরে লাঞ্চে কী আছে। এই হচ্ছে ফ্রাইড রাইস, গরম একদম। এই দেখতে পাচ্ছ আলুর দম, আলুগুলোকে আমি কেটে দিয়েছি যাতে তারা, মানে একটা তো সিটি মেরেছিলাম, একটু বড় আলু তো একটা সেদ্ধ হতে টাইম লাগবে, মানে হাফ হাফ করে দিলে তারপরে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে রেখেছি স্যালাড, ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু। কাজ সারা প্রায় কমপ্লিট, মানে পুরো শেষ। বাবা, পুরো ঘেমে চান হয়ে গেছে,
এখন আমি গা ফা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে ঠাকুর পুজো দেব, পুজো টুজো দিয়ে একবার তোমাদের সাথে তোমাদের কাছে ফিরে আসছি। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, আর পাচ্ছি না, এত বীভৎস গরম। তো স্নান করে চলে এসেছি, উফ বীভৎস গরম, মানে স্নান করে উঠেও মানে গরমে আর মানে গরম থেকে আর রেহাই পাওয়া যাচ্ছে না। ফ্যানটা চালাইনি, তাই ফ্যানটা চালিয়ে বসবো। আর আমি একটা ব্যাগ কিনেছি, আর হাজবেন্ড বাটা থেকে আমাকে একটা জুতো আর মেয়েকে একটা জুতো কিনে দিয়েছে। আর আমি এই লোকাল শপ থেকে মানে মেন না যেহেতু পা মানে চার মাস পাঁচ মাস অন্তর অন্তর একটা জুতো যদি কিনি না ছোটো হয়ে যায়, তো সেই জন্য লোকাল জুতোর দোকান থেকে আমি দুটো জুতো কিনেছি, সেটা দেখাবো তোমাদের। আর ব্যাগটা কিনেছি আমি যার কাছ থেকে মানে আমাদের যা জুয়েলারিগুলো আছে সেই জুয়েলারিগুলো যার কাছ থেকে কিনি, মানে আমি আরও একসাথেই স্কুলে পড়তাম আর কি, তো যাই হোক ওর কাছ থেকে আমি কিনেছি এই ব্যাগটা, চলো তোমাদের দেখাই। তো এই হচ্ছে সেই ব্যাগটা, দেখো কী সুন্দর প্রিন্টটা, বেশ বড়ও ব্যাগটা। আর এখানে পরপর তিনটে চেন আছে, আর এটার ভেতরে আবার একটা ছোট্ট পার্স মতো আছে। আমার মেয়ে বলছে এই ব্যাগটা ও নেবে যেহেতু ছোটো তাই, তো বেশ ভালো। একদিনের জন্য যদি তুমি কোথাও যাও মেয়ের জামা প্যান্ট নাইটি একটা নিতেই পারো, বেশ বড় অনেকটা জায়গা আছে। আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা। আর এই পাশেও একটা চেন আছে, এটা তো পার্স ফোন এইসব রাখতে পারো। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ব্যাগটা অবশ্যই তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এটা দাম নিয়েছে, এটা শিপিং চার্জ নিয়ে এটা মনে হয় 675 মতো নিয়েছে, 675 না 625 এরকমই দামটা ঠিক খেয়াল নেই, ওর মধ্যেই নিয়েছে। আর দাঁড়াও জুতোটা দেখিয়ে নিই, আসলে না আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে এর আগের ব্লগে মেয়ে যখন মেয়ে আর হাজবেন্ড যখন বলেছিলাম যে ওরা হাতিবাগানের ওখানে গেছে, তখন আসার সময় মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে খাদিমস থেকে এই বাটা থেকে জুতো এনেছে। আর লোকাল মার্কেট থেকে আমি যেটা জুতোটা কিনেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে জুতো, দেখো সেম এরকমই আমি মেয়ের কিনেছি। আমার আর মেয়ের ধরো কোথাও যদি ঘুরতে যায় না তখন সেখানে পরার জন্য আর কি সবসময়, এটা বেশ ভালো, এটা পরে তুমি কোথাও যেতেও পারো। আর এই একটা এটা মেয়ের জন্য কেনা হয়েছে, কিটো টাইপের জুতো খুঁজছিলাম কিন্তু ওখানে ছিল না, তাই জন্য এরকম বেল দেওয়া জুতো, আঙুল ফাঁকা সামনে এরকম এরকম ফাঁকা থাকলে কি হয় পাম্পসগুলো তো যখন ছোটো হয়ে যায় না ওগুলো আঙুল আটকে যায় পড়তে অসুবিধা, এগুলো একটু বড়ো হলেও অসুবিধা হয় না। তো যাই হোক কেমন হয়েছে বলো। তো স্নান করে মাথাটা তো একটু ভেজা ভেজা, আর ওপরে ফ্যানটা চলছে, মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেয়েদের স্কুলে এখন থেকে এসি করেছে, তো সেই জন্য কি হয়েছে সব বাচ্চা তো আর প্রাইভেট কারে আসে না এসি চালিয়ে, তো কি হচ্ছে এসি থাকার পর যখন আর কি ওরা আবার রোদে বেরোচ্ছে ছুটির সময় তখন ঠান্ডা গরমে অনেক বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে, এটা একটা ভীষণ প্রবলেমের ব্যাপার। আর আমার ঘরে এসি থাকলেও আমি সবসময় এসি চালাই না প্রচণ্ড গরম না পড়লে, তার কারণ হচ্ছে আমার এখানটা দিয়ে যেহেতু খোলা তো এখানটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে রাত্রেবেলা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বেশিক্ষণ আবার আমি ওই এসির হাওয়াটা নিতে পারি না, আমার যে কোনো জায়গায় গেলে এসি থাকলে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে বলি, নাহলে আমার মাথা যন্ত্রণা করে ভীষণ। মেয়ের প্রবলেম হয় না বা হাজব্যান্ডের প্রবলেম, হাজব্যান্ডের তো অফিসে সারাক্ষণ এসিতেই থাকে, ওদের ওইভাবে থেকে থেকে অভ্যাস, কিন্তু আমি জানি না কেন গাড়ি হোক যাই হোক না কেন আমি এসির হাওয়াটা নিতে পারি না, আমি মানে এসির হাওয়াটা বন্ধ করে রাখি, নাহলে একদমই খুব কম একদম পাওয়ার কম করে রাখা হয়। তো যাই হোক সেই স্নানটা করে আসার পরে হাওয়াটা লাগছে না, ওরকম ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঘুম পেয়ে যাচ্ছে, যেহেতু প্রত্যেক দিন সকালে উঠতে হচ্ছে, সকালে উঠে মেয়ের টিফিন বানা মানে তখন দৌড়াদৌড়ি চলে, এই তাকড়ি খা তাকড়ি খা, জানোই সবাই তোমরা যারা আমার ব্লগ ফলো করো যে আমার মেয়ে ভীষণ লেট করে খেতে, এখনও তাই, যখনই খাওয়াবো এই স্কুল থেকে আস্তে আস্তে বাড়িতে তিনটে বেজে যায়, তারপর ওকে খাওয়াতে খাওয়াতে চারটে বেজে যায়, মানে কি বলবো। তারপরে ওর যে টিউশন বাড়িতে আসে টিচার আসে সে তারপর পড়াতে শুরু করে, ওই জন্য আমি বলি যে তুই তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, খাওয়াতেই সময় চলে যায়, যে আমি ওর এক্সট্রা যে ওকে পড়াতে বসাবো সেই সময়টা আমি পাই না, তাও স্কুলে যাওয়ার সময় কোনো রকম তাড়াতাড়ি খা এরকম করে করে দু একটা বই কোনোরকম পড়িয়ে দিই, আসলে না পড়ালেও তো হবে না, স্কুলে তো
পড়াটা স্টার্ট হয়ে গেছে। আর ম্যাডামের যত লেখা থাকে বাড়ির ম্যাডামের সমস্ত কিছু রাত্রিবেলায় লিখিয়ে দিই, কারণ জানি যে দুপুরবেলা তো আর সময় পাবে না। এর আগে কি অনলাইনে ক্লাস হলে এই একটা প্লাস পয়েন্ট ছিল যে ক্লাসটা শেষ হয়ে যেত, তারপর দুপুরবেলাটা খাইয়ে দেয়, একটা সময় থাকতো, সেই সময় পড়াও লেখাও যাই হোক। কিন্তু এখন তো স্কুল শুরু হয়ে গেছে না, স্কুল থেকে আস্তে আস্তে তিনটে বেজে গেলে আর কখন পড়বে, কখনই বা বিশ্রাম নেবে, তো সেই জন্য আর হয়ে ওঠে না। সামার ভ্যাকেশান পড়বে মে মাস থেকে, মে থেকে জুন, মানে প্রায় মাসখানেকের মতন সামার ভ্যাকেশান থাকে। এই বলছে আজ হবে বৃষ্টি, এই কাল হবে বৃষ্টি, তো আজকে সকালবেলা এমনভাবে মেঘ করে আসলো, হাজবেন্ড বলছে দেখো আজকে কিন্তু বৃষ্টি হবে। আমিও রেইনকোট ফেইনকোট সব রেডি করলাম যে হয়তো বৃষ্টি টিষ্টি হবে, তবে মেয়েকে বললাম তাহলে তোকে বৃষ্টির আগেই তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসবো। কোথায় আর বৃষ্টি, এখন বেজে গেছে 12:30, রোদ ঝকঝক করছে। তো যাই হোক, আমি একটু বসে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি নিয়ে চলে এসেছি আমার দুপুরের খাবার, শশা মানে স্যালাড, পেঁয়াজ, এই শশা পেঁয়াজ আলুর দম আর হচ্ছে ফ্রাইড রাইস। তো খেয়ে নিই, কারণ এরপরে মেয়েকে আনতে যেতে হবে, তাই জন্য খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই। আমি খেয়ে দিয়েই আবার হাঁটতে পারি না, তাই একটুখানি খেয়ে তারপর বিশ্রাম নেব। চাটনি হলে ভালো হতো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বানিয়েছি আজকে। ভালো হয়েছে। আলুর দমটা খেয়ে দেখি। গ্রেভিটা যেহেতু শুকিয়ে ফেলেছে না, ওই জন্য একটু নুনটা বেশি লাগছে, কিন্তু এটা যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলে ঠিক আছে। নুনটা যদি আমি অল্পই দিয়েছিলাম, তবে তাতে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি বসবো, কারণ খেয়ে দে ভরা পেটে হাঁটতে গেলে অসুবিধা হয়। সাধারণত আমি কোথাও মানে খেয়ে দিয়ে জানি করতে পারি না। এই ধরো ঘুরতে যাই বা কারো বাড়িতে যাই, আমি কখনো খাই না। এই জলটা এখন ঠান্ডা আছে, মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসবো তখন দেখবো জলটা অটোমেটিক্যালি গরম হয়ে গেছে। আর আমি ফ্রিজের জল খেতে পারি না, আমার গলায় ঠান্ডা লেগে যায়। তো আমি আস্তে আস্তে খেতে থাকি, খেয়ে একটু বিশ্রাম নেব, তারপর যেহেতু এখন 12:30 বাজে, এরপর 2:30 ছুটি, ওই ধরো দুটো দশ নাগাদ বেরোবো। মেয়েকে তখন গরমে স্কুল থেকে নিয়ে এসে আর তখন আর কথা বলার হয়তো সুযোগ পাবো না। তোমাদের সাথে দেখা হবে পরে, মেয়েকে খাইয়ে নিয়ে ওঠার পরে, পরে দেখা হচ্ছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি, মেয়েকে খাইয়েও দিয়েছি, যেহেতু আজকে ফ্রাইড রাইস আলুদম, ওই জন্য বেশি টাইম নেয়নি। আর খাওয়া হয়ে যাওয়ার পর বারান্দায় গিয়ে যথারীতি কুকুরদের চুচু চুচু করে বিস্কুট খাওয়ানো হয়ে গেছে। মানুষের আয় তোকে দেখায় কি করবি, ডগেদের বিস্কুট দিয়ে বলছে না দেখাতে হবে না। যাই হোক, আমি একটু মুড়ি খাচ্ছি, একটু পরে ম্যাডাম চলে আসবে, আমি একটু শুয়ে বিশ্রাম নিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট শুয়েছিলাম মানে ঘুমাইনি, তবে এই চোখটা কেমন ফুলে ফুলে গেছে। তো এখন উঠেছি, এখন একটু যে আলু দম বানিয়েছিলাম, ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ওগুলোকে গরম করব। এখন যাচ্ছি রান্নাঘরে, খাবারগুলোকে গরম করে নিতে হবে, না হলে আবার অসুবিধা। মেয়ের পড়া হয়ে গেলে এই খাবারগুলি ওকে খাবার।
খাইয়ে দেবো একবার রাত্রিবেলা। তো বলেই দিয়েছে আগে, মা ফ্রাইড রাইস আছে তো আমি চাই, হ্যাঁ তোর জন্য রেখে দিয়েছি, তো সেই জন্যই এই ফ্রাইড রাইসটা একটু গরম করে নেব। ঘুম থেকে উঠেছি তো তাই গলার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে, মানে একটু শুয়েছিলাম মানে ঘুমই পেয়ে গেছিলো কিন্তু অতটা মানে গাঢ় ঘুমাতে পারিনি, শুয়েছিলাম তো ওই জন্য মুখ চোখগুলো একটু ফুলে গেছে, ভাড় ভাড় মতো লাগে। তো যাই হোক, আমি এই খাবারগুলো গরম করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের ডিনার কমপ্লিট, আর মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, তো একটু পরে বিছানা করা হবে। এখানটা জানালা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। তো আজকে ডিনারে রাতে খেয়েছি রুটি আর আছে আলুরদম, ছিল রুটি আলুরদম স্যালাড এবং মিষ্টি, হাজব্যান্ড এবং আমার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি করছি না। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।